হ্যালো গাইস, KGF চ্যাপ্টার 2 মুক্তির আগেই KGF ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল এবং উদ্দীপনার সৃষ্টি হয়েছে এবং তারই মাঝেই ঘটে গেল একটি বিরল ঘটনা। KGF চ্যাপ্টার 2 নিয়ে ভক্তদের মাঝে তো অন্য লেভেলের উন্মোচন তো রয়েছে, কিন্তু ভাইবা পরীক্ষার প্রশ্ন যে KGF চ্যাপ্টার 2 নিয়ে প্রশ্ন করা হবে এটা ভাবতেই পারিনি। হ্যাঁ, যা শুনেছেন সেটা সত্যি, এই কাজটা হয়েছে তেলুগুতে। রিসেন্টলি টুইটারে একটা পিক অলরেডি ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যে, সেখানে দেখা যাচ্ছে তেলুগুর একটা সাধারণ জ্ঞানে প্রশ্নে KGF চ্যাপ্টার 2 নিয়ে প্রশ্ন করা হয়েছে। এখানে লেখা ছিল KGF চ্যাপ্টার 2 এর ভিলেন, এখানে আরো কিছু অপশন ছিল, তো এবার বুঝতে পারছেন এই মুভি কোথায় গিয়ে পৌঁছেছে। আর এটাও শোনা যাচ্ছে যে KGF চ্যাপ্টার 2 এর রিলিজ হওয়ার আগে বেশ কিছু থিয়েটারে 8 এপ্রিল থেকে KGF চ্যাপ্টার 1 পুনরায় দেখানো হবে, দাম একদম অল্প রূপী ধরে। সুতরাং এই মুভিটা ইতিহাস গড়তে যাচ্ছে এক কথায় বলা যায়। এর আগে এমনটা ঘটেছিল আল্লু অর্জুন অভিনীত পুষ্পা সিনেমার ক্ষেত্রেও, কিছু কমন নাইলে সাদা কাতা জমা দেওয়ার পরিবর্তে অনেকেই ওর সব কথাবার্তা লিখে আসে। মাধ্যমিকের এক শিক্ষার্থী তার উত্তরপত্রে লিখে এসেছেন জনপ্রিয় দক্ষিণী সিনেমা পুষ্পার সংলাপ, ফোন লেখে গানেই এই ঘটনার অবশ্য বিনোদনের পরিবর্তে করোনার কারণে এদের শিক্ষা জীবন বিবর্তিত হওয়ার বাস্তবতাই বেশি উঠে এসেছে বলে দাবি করেছে অনেক পত্রিকায়।